There's the pull shot and he's gone. Done at mid-wicket. এই কি সেই পাকিস্তান যারা ওয়ানডে ক্রিকেটে রাজত্ব করে এসেছে খুব বেশি দিন হয়নি? অন্যতম ফেভারিট হিসেবে যাদের চলতি বিশ্বকাপ মিশন শুরু করার কথা ছিল, এবারের এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলেও ধারণা করা হচ্ছিল ভারতে এসে বড় আসরে দারুণ খেল দেখাবেন বাবার রিজওয়ানরা। তবে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচ জিতলেও এরপর যেন কোথায় হারিয়ে গেল পাক দলটা। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থা এখন নিম্নগামী। ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে হেরে সাবেকদের কাছ থেকে পর্যন্ত দুইও শোনা লাগছে। ওয়াসিম আকরাম তো সরাসরি খেলোয়াড়দের শারীরিক অবস্থাকে প্রশ্নবিদ্ধ করে বসেছেন। খেলোয়াড়দের ফিটনেস টেস্ট, পর্যাপ্ত ট্রেনিং, মাঠের পারফরম্যান্স সবকিছু নিয়ে যখন একদল নিন্দা করায় ব্যস্ত, তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ দোষারোপ করলেন এবারের আয়োজক কমিটিকে। টস করার সময় নাকি অস্বচ্ছতা পরিলক্ষিত হয়েছে তেমনটাই ভাবছেন সাবেক এই পাক অধিনায়ক। টসের সময় দুই দলের অধিনায়ক, একজন সঞ্চালক, ম্যাচ রেফারি এবং একজন টস প্রতিনিধি উপস্থিত থাকেন। এদের সবার সামনেই হেড এবং টেল নির্ধারণ করে পরে টস ভাগ্য যাচাই করা হয়। তবে টসের আভ্যন্তরীণ দৃশ্য দেখানো হয় না স্পষ্টভাবে, তাই স্বচ্ছতা নিশ্চিত করতে টসের সময় কয়েকটা স্পাইডার ক্যামেরা দিয়ে ভিডিও চিত্র ধারণ করার দাবি জানালেন হাফিজ। ২০১২ সালেও একবার পাকিস্তান দলের তৎকালীন অধিনায়ক মোহাম্মদ হাফিজ টুর্নামেন্ট ডিরেক্টরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে এই পরামর্শ দেন। হাফিজ মূলত টস কয়েন যখন মাটিতে এসে পড়ে তখন ফুটেজটা সবাইকে দেখার সুযোগ করে দেবার অনুরোধ করেছিলেন। এবারও তিনি একই কথাই বললেন। পাকিস্তানের একটা চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে অতিথি হয়ে আসা মোহাম্মদ হাফিজ বলেন, এখন স্পাইডার ক্যাম আছে, যখন একজন ক্যাপ্টেন কয়েন উপরের দিকে তুলছেন তখন সেটা 5 থেকে 10 ফিট উপরে উঠে যাচ্ছে, পরে সেটা মাটিতে পড়ার পর রেফারি জানাচ্ছেন হেড নাকি টেইল, তার সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে পুরো ম্যাচের ভাগ্য। আমি চাচ্ছি কয়েন উপরে তোলার পর থেকে শেষ পর্যন্ত স্পাইডার ক্যাম পুরো ঘটনাটা দেখাক এবং সরাসরি এটা সম্প্রচার করা হোক, তাহলে পুরো টস প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। তবে আইসিসির নিয়ম মোতাবেক ম্যাচ রেফারি কয়েন দেখে হেড নাকি টেল সেটা বলার পর উপস্থিত দুজন অধিনায়ক চাইলেই সেটা দেখতে পারেন, যদিও সবসময় সেই দুজনকে দেখানো হয় না সেই কয়েন, কারণ পুরোটাই নির্ভর করে দুই অধিনায়কের ওপর। রেফারির ওপর বিশ্বাস রেখেই তারা ছেড়ে দেন টস ভাগ্য। তবে পুরো ঘটনা বেশিরভাগ দর্শক সমর্থকদের কৌতূহলের কারণ হয়ে থাকে, বিশেষ করে যেই দল টসে হেরেছে সেই দলের ভক্তদের। নতুন নতুন প্রযুক্তির পরিচিতি সহজ করে দিচ্ছে দৈনন্দিন কাজকর্মকে। আইসিসি স্পাইডার ক্যাম ব্যবহার করে বিশ্বাস এবং স্বচ্ছতার প্রতীক হয়ে থাকার সিদ্ধান্ত নেয় কিনা সেটাই দেখার অপেক্ষা। ফারাজি মালিহা, অনফিল্ড।